আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিংস হেলদি কিচেন। সো আজকে আমি বলবো কি কীভাবে আমরা চারকোল ছাড়াই কোনো একটা ডিশে স্মোকি ফ্লেভার আনতে পারি, কারণ এটা এখন অনেকেরই প্রবলেম যে চারকোল পাওয়া যাচ্ছে না। তো এটা আমরা করব নারকেল দিয়ে। হ্যাঁ, নারকেল দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি তন্দুরি চিকেন করছি। এই রেসিপিটাও আমি আমার ইউটিউবে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। সো এবার এর মধ্যে কীভাবে ফ্লেভার আনা যাবে সেটা আমি দেখাবো। মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, আপনারা স্টিলের বাটিও ইউজ করতে পারেন। নারকেলের শেলের একটা অংশ খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, যেন অনেকটা ধোঁয়া হয়ে যায়, এরকমভাবে পুড়িয়ে নিতে হবে। দেখুন, আমি দেখাচ্ছি দেখুন আমার কতটা জ্বলছে, এরকমভাবে পুরোটা যেন জ্বলতে লাগে। ওটা ওর মধ্যে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে প্রায় ঘিটা দিয়ে দিতে হবে। ঘি বা বাটার আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকুক ওটা ওর মধ্যে দিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে ওটাকে কভার করে দিতে হবে। আর ওই নলের মধ্যে কোনো কাপড়ও দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা কাগজ ছিল, ওটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা প্রায় 10 মিনিট লো ফ্লেমে থাকার পর এটাকে আমি খুলে দেব, এবং এর মধ্যে পুরো রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি ফ্লেভারটা চলে আসবে, পুরো সেম যেরকম চারকোল দিলে হয় সেরকমও এটাতে আসবে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। সো এভাবে আপনারা উইদাউট চারকোলে কোনো ডিশে স্মোকি ফ্লেভার আনতে পারবেন। সো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।